এই সুফিবাদে যারা বিশ্বাস করে তারা কশ্চিন কেন তৌহিদপন্থী মুসলমান নয়? কারণ নিঃসন্দেহে তারা শিরকপন্থী লোক, খবর দ্বারা কোনো সুফি ধরা যাবে না। সুফিবাদ কশ্চিন কেন ইমাম আবু হানিফা বরদাস্ত করেন নাই, ইমাম শাফি বরদাস্ত করেন নাই, ইমাম মালিক বরদাস্ত করেন নাই, ইমাম আহমদ হাম্বল বরদাস্ত করেন নাই। আহলে হাদিসরা কশ্চিন কেন সুফিবাদে বিশ্বাসী নয়? হে বাতেনি সাম্রাজ্যবাদী মারফাদী সুফির দল ভণ্ডরা, তোরা বানাইছ 441 জন এমপি, তার প্রধান হল মন্ত্রী থাকে গৌসুল আজম, তিনি থাকে মক্কায়। যখন আমরা আল্লাহকে দোয়া করি, এই দোয়াটা আল্লাহ ট্রান্সফার করে দেন 441 জন এমপি, এই তোমরা দেখো বিষয়টা, 441 জন পারে না, এ পাঠাই দেয় 70 জন আওতাদের কাছে, তারা যখন সিদ্ধান্ত নিতে পারে না, এ চলে যায় 60 জন কি আবদাল্লার কাছে, আবদাল করে না কুতুবী, আবদাল কুতুবীর কাছে, আবদাল কাছে যায়, এই ঘুরতে ঘুরতে এ চলে যায় মক্কায় গৌসুল আজমের কাছে, উনি সিদ্ধান্ত দেন হ্যাঁ এইটা করা যেতে পারে। তো আল্লাহকে জেনে বসে আছে বেটা, এই সুফিবাদে যারা বিশ্বাস করে তারা কশ্চিন কেন তৌহিদপন্থী মুসলমান নয়? নিঃসন্দেহে তারা শিরকপন্থী লোক, খবর দ্বারা কোনো সুফি ধরা যাবে না। সুফিবাদ কশ্চিন কেন ইমাম আবু হানিফা বরদাস্ত করেন নাই, ইমাম শাফি বরদাস্ত করেন নাই, ইমাম মালিক বরদাস্ত করেন নাই, ইমাম আহমদ হাম্বল বরদাস্ত করেন নাই? আহলে হাদিসরা কশ্চিন কেন সুফিবাদে বিশ্বাসী নয়? সুফিরা হলো বাতিনি সাম্রাজ্যবাদী, আর অন্যরা হলো জাহিরি সাম্রাজ্যবাদী। সবাই মানুষ পূজা করছে, কেউ রাজনৈতিক নেতা পূজা করে, কেউ ইমাম পূজা করে ধর্মের নামে, কেউ পীর পূজা করে মারিফতের নামে, সব পূজা বাতিল, সিরফ আল্লাহরই ইবাদত করে যেতে হবে। আল্লাহ ওয়ালা তুজিন শাইয়া, আল্লাহর সঙ্গে কোনো শিরিক চলবে না। এই কথাই শেষ কথা, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটাই হচ্ছে আমাদের আহ্বান জনগণের কাছে। হে হিন্দু, হিন্দু তুমি আল্লাহর বান্দা, হে বৌদ্ধ তুমি আল্লাহর সৃষ্টি, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এবং আমার শাফাতকারী আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন তাকে তার চাষারা বরদাস্ত করেনি, আজকে আমাকে আমার ভাইরা বরদাস্ত করছে না, আপনার সন্তুষ্টি আমার লক্ষ্য নয়, আল্লাহর সন্তুষ্টি আমাদের লক্ষ্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পথেই মানুষকে আহ্বান জানায়। আপনার কি এই আন্দোলন পছন্দ করবেন এখন? জি না, ভয় আছে যদি আবার জেলে ঢুকায়? জেলে ঢুকতে হবে, তথাপি আকীদা নষ্ট করা যাবে না, মুসলমান জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। ঈমান হচ্ছে এই শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, আর এটাই হচ্ছে দিন কায়েম, হুকুমত কায়েম করে কশ্চিন কেন এক আমাদের দিন নয়, এটা সে অপব্যাখ্যা, নিজেদের পক্ষে কিছু ভোট কালেকশন করার জন্যই এসব মৌলবীরা এটা চালু করে দিয়েছিল।